সময় ব্যবস্থাপনার ব্যাপারে প্রধান নীতি সমূহ কি, এগুলো আমরা কিভাবে নিজেদের জীবনে প্রয়োগ করব। নাম্বার ওয়ান, প্রথমে আপনাকে সময়ের গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে হবে, এবং এটাও কিন্তু আপেক্ষিক বিষয়। একজনের কাছে একটি কাজ যতটুকু গুরুত্বপূর্ণ, আরেকজনের কাছে অন্য কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার জীবন দর্শনের সাথে, জীবনের দৃষ্টিভঙ্গির সাথে এটা সম্পর্কিত যে আপনি কোন কাজটিকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছেন। এরপরে আপনার জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা থাকা দরকার। আপনি যদি একজন হতাশা ভরপুর একজন ব্যক্তি হন, তাহলে জীবনে আপনি কিন্তু সময়কে খুব বেশি কাজে লাগাতে পারবেন না। এই জন্য সবসময় প্রোঅ্যাক্টিভ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার সামনে থাকা দরকার। সাফল্য সম্পর্কে সবসময় আশাবাদী থাকা দরকার। আপনার জীবনের লক্ষ্য সেটা ধর্মীয় বা পেশাগত যে দিক থেকে হোক না কেন, সেটা সুস্পষ্টভাবে আগে নির্ধারণ করে দিতে হবে। এবং এই জীবনের লক্ষ্য অর্জনের ব্যাপারে পুরোপুরি কমিটমেন্ট থাকতে হবে, অর্থাৎ আমি আমার লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, আমি আমার লক্ষ্যে পৌঁছতে অবশ্যই আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব, এই প্রতিশ্রুতি আপনার নিজের মধ্যে থাকতে হবে। এবং শুধু এটুকু থাকাই যথেষ্ট নয়, সময়কে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য সঠিক সময়ে সঠিক কাজটি করার ব্যাপারে আপনাকে অত্যন্ত পরিকল্পিত হতে হবে। একইভাবে আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আর্থিক বিষয়াদি, পেশাগত কাজ, ধর্মীয় দায়িত্ব ইত্যাদির মধ্যে ভারসাম্য বিধান করতে হবে, অর্থাৎ পরিপাটি ও গোছানোর লাইফ স্টাইল অনুসরণ করতে হবে। উদার এবং ফ্লেক্সিবল মানসিকতা থাকা দরকার, অর্থাৎ যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো মনোবৃত্তি আপনার থাকতে হবে এবং মানসিক প্রস্তুতিও থাকতে হবে। আর একটা হচ্ছে সময়ের চর্যবৃত্তি না করা, অর্থাৎ আপনাকে প্রোকাস্টিনেশন এড়িয়ে চলতে হবে, অর্থাৎ যে কাজটি আপনি আজকেই করতে পারেন সেটি আগামীকালের জন্য অপেক্ষায় না থাকা, এইটাই হচ্ছে চর্যবৃত্তি। অর্থাৎ আপনার কাছে কাজটি করার সময় আছে, কিন্তু আপনি সেটি না করে পরে করার জন্য ফেলে রাখা, এইটা হচ্ছে প্রোকাস্টিনেশন। এটাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে পরিহার করে চলতে হবে।